हेलो फ्रेंड्स, माय मम रेसिपी अपन सकल के जाना सुस्वागत। आज हमें अपन बनिए देखो लाइलन टिका माछेर झाल। रेसिपिटी बनानो भीषण ही सहज और खेते है दारुण टेस्टी। ताहले चलुन देखे नेवा जाक किभाबे तैरि करते हैं लाइलन टिका माछेर एक सुस्वादु रेसिपि। এই রকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব লাইলন টিকা মাছ। মাছটা আমি আগে থেকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। এই কড়ার মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর দেখুন, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে নেব হাফ টেবিল চামচ কালো জিরে। দেব তিনটে ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখুন, সমস্ত পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায় তার জন্য দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানিটা দিয়ে নেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেব এক টেবিল চামচ আদা বাটা আর দেব হাফ টেবিল চামচ রসুন বাটা। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ভাজা ধনে গুঁড়ো। এবার দেব হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেওয়ার পর এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এবার দেব চারটে গোটা কাঁচা লঙ্কা। দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা লাইলন টিকা মাছ। মাছটা দিয়ে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5-6 মিনিট মতো রান্না করে নেব। 6-7 মিনিট পর ফিরত এলাম। দেখুন, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।